আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আমাদের নোয়াখালী গতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের আলোচনা শোনার জন্য এবং দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে জিলহজ হজের মাস এই মাসে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরবানি সেই কোরবানি চলাকালীন সময়ে নয় জিলহজ থেকে শুরু করে তেরোই জিলহজ এই পাঁচ দিন যেটা গারাফার দিন বলা হয় নামাজের পর থেকে তেরোই জিনজ আসর পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবি শিখ পড়া প্রত্যেক নারী এবং পুরুষের উপরে ওয়াজিদ পুরুষগণ উচ্চ স্বরে পড়বেন এবং মহিলাগণ নিম্ন স্বরে পড়বেন আল্লাহফু আকবর আল্লাহু আকবরল্লাহফু আল্লাহু আকবর আল্লাহু আকবরাহান এই তাকবিরটাকে বলা হয় তাকবির তাসিক এটি একবার পড়া ওয়াজিব আর একই নামাজ সালাতের পর একাধিকবার পড়া এটা সুন্নত পরিপন্থী তো এটা আমরা অবশ্যই আমলটা আমরা করব আমাদের তের নয় জিল হজ ফজর নামাজের পর থেকে শুরু করে প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়ব জমাতে নামাজের পর যদি ইমাম সাহেব বলে যান তাহলে মুসল্লিগণ আমরা উচ্চস্বরে স্বরে পড়বো যেন প্রত্যেকের এটা স্মরণ হয় এই তাকবির তার শিখের ব্যাপারে বিভিন্ন তাফসির কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে তাফসির রুহুল বয়ানের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আল্লাহ সালাতাম উনার পানপ্রিয় পুত্র হজরত ইসমাইল আল্লাহ সালাতামকে হুকুমে যখন কোরবানি করছিলেন ঠিক ওই সময়ের ভিতরেই কোরবানির জন্য যখন চূড়ান্ত প্রস্তুতি তখন হজরত জিব্রাহীল আলাই সালাতাম উচ্চ স্বরে পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত জিব্রাহীল আলাই সালাতামের এই তাকবির শুনে হজরত ইসমাইল আলাই সালাতলাম তখন উচ্চ স্বরে পড়লেন লাহ আল্লাহ আল্লাহ আকবর হজরত এই তাকবির শুনে শুনে হজরত ইব্রাহিম আলাই সালাতলাম ও উচ্চ স্বরে তিনি তখন পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলহামদ এটা আল্লাফাকের নিকট এত বেশি প্রিয় যে আল্লাহ রাবি হুজুর আকরাম সল্লা ইসলাম তার উন্মতের জন্য হজরত ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলহিহি সালাতাম এবং হজরত ইব্রাহিম আলাই সালাতামের মুক্তি মুক্তিসৃত এই তাজবি এবং তাকবিরগুলোকে উম্মতে মোহাম্মদীয় জন্য নয় জিলস থেকে তেরোই জিলস পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়াটাকে অবশ্যকীয় বাধ্যতামূলক হিসাবে করা হয়েছে আমরা প্রত্যেকেই এই আমলটা ওয়াজিব মনে করে সচেতনভাবে করার জন্য আমরা চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমাদের নোয়াখালী ক্ষতি ফাউন্ডেশন খালেস নিয়তে আল্লাহ ফাঁকির কালামুল্লাহ শরীফ এবং আল্লাহর হাবিবের হাদিসের বাণীগুলা আমলের নিয়তে প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে আমাদের বিভিন্ন অনলাইন ভিত্তিক কার্যক্রমগুলোও আমরা আপনারা আপনাদের থেকে আমরা সক্রিয় সহযোগিতা পেয়েছি ভবিষ্যতেও এইভাবে সহযোগিতা পাব এ আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকেই দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু